সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। মাসাধিককাল আত্মগোপনে থাকার পর ধীরে ধীরে রাজপথে নামছেন বিএনপির সিনিয়র নেতা সহ মধ্যম সারির নেতারা। ব্যবহার করতে শুরু করেছেন পুরনো নম্বর। তারা বলছেন, সরকার বিচ্ছিন্নভাবে সারা দেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখলেও তফসিল ঘোষণার পর রাজপথে প্রকাশ্যে বিরোধী দলের সভা সমাবেশে হামলা করতে পারবে না। 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর আর প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারেনি বিএনপি। গ্রেপ্তার হন দলটির অনেক সিনিয়র নেতা, আত্মগোপনে চলে যান কেউ কেউ। এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেছেন, তাদের আটক করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হবে, তাই যে করেই হোক মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কারাগারে যাওয়া যাবে না, যে কারণে দলটির হাইকমান্ডের নির্দেশে অধিকাংশ নেতাই পুরনো মোবাইল সিম পরিবর্তন করে নতুন নাম্বার ব্যবহার করেছেন। বিএনপির একটি সূত্র জানায়, সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে এবং নির্বাচন প্রতিহত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান